বুধবার আগরতলায় শপথ গ্রহণ অনুষ্ঠান। এদিন মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করাবেন ত্রিপুরার রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য। আর সেই কর্মসূচিতে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। বুধবার আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছে গিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ত্রিপুরা বিধানসভা নির্বাচনে মোট 32টি আসনে জিতেছে বিজেপি, অন্যদিকে জোট সঙ্গে IPFT পেয়েছে 1টি আসন। শপথ গ্রহণকে সামনে রেখে ইতিমধ্যেই আগরতলায় ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে দৌড়ঝাঁপ। বুধবার শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ একাধিক অতিথি। এ নিয়ে মঙ্গলবার বিস্তারিত জানিয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা যেটা, সেটা হলো দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ইতিমধ্যে রাজ্যে এসে পৌঁছে গেছেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত ভাই শাহজি এবং আমাদের সর্বভারতীয় সভাপতি মাননীয় JP নাড্ডা মহোদয় আমাদের রাজ্যে এসে পৌঁছে গেছেন, এবং সেই সঙ্গে আমাদের নির্বাচন প্রভারী ডক্টর মহেন্দ্র সিংজি এবং আমাদের প্রদেশ বিজেপির প্রভারী মহেশ চন্দ্র শর্মাজি এবং আমাদের সংগঠন মহামন্ত্রী ফণীন্দ্রনাথ শর্মাজি ওনারাও রয়েছেন, উত্তর পূর্বাঞ্চলের সংযোজক সম্বিত পাত্রাজি রয়েছেন, এবং এখন পর্যন্ত আমরা যেটা আভাস পাচ্ছি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাজি তিনিও আসতে চলেছেন, মণিপুরের মাননীয় মুখ্যমন্ত্রী এন বীরেন সিংজি উনি আসতে চলেছেন, অরুণাচল প্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী প্রেম কুমার খান্ডু উনি আসতে চলেছেন, এবং সিকিমের মাননীয় মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং উনিও আসতে চলেছেন বলে আমাদের কাছে প্রাথমিক খবর রয়েছে, এবং আরও হয়তো কোনো কোনো মুখ্যমন্ত্রী আগামীকাল এই অনুষ্ঠানে যোগদান করতে পারেন। তো এটা একটা নতুন ইতিহাস রচিত হতে চলেছে। আমরা এই অনুষ্ঠানে আমরা রাজ্যের আপামর মানুষকে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সহ রাজ্যের আপামর মানুষকে আমরা এখানে সমবেত হওয়ার জন্যে, উপস্থিত হওয়ার জন্যে, এবং একটা হোলির মতন পবিত্র দিনে, হোলি উৎসবের মতন একটা পবিত্র দিনে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, অবশ্যই সেটা একটা নির্দেশনা দেয় যে আগামীর যে সরকার গঠিত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে, সেই সরকার রাজ্যবাসীর প্রত্যাশা পূরণে সর্বাত্মকভাবে সফল হবে, সেই বিশ্বাস আমাদের রয়েছে, এবং সব অংশের মানুষকে সঙ্গে নিয়েই এই সরকার সব অংশের মানুষের সরকার হিসেবে কাজ করবে। কারা থাকবেন মন্ত্রী, এ নিয়েও শুরু হয়েছে নানান জল্পনা। কিন্তু এদিন মন্ত্রিসভা প্রসঙ্গে মুখপাত্র সুব্রত চক্রবর্তী জানিয়েছেন বিজেপি বরাবরই সুশৃঙ্খল দল, সময় হলে ঠিক মানুষ জানতে পারবেন কারা থাকছেন মন্ত্রী পরিষদে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।